আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা ল্যান্সেট ডিভাইসটি দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে ডায়াবেটিস মাপার মেশিন। তো এটা আমরা খুলবো। তো এটা হচ্ছে গ্লুকোলিটার এনহ্যান্স মেশিন। তো এটাতে ব্যাটারি প্রবেশ করাতে হবে। এটা আমাদের ব্যাটারিটা হচ্ছে ম্যাক্সেলের, জাপানি, মেড ইন জাপান। তো এখানে প্রবেশ করাচ্ছি। প্রবেশ করানোর পর এই যে এটা হচ্ছে ইয়ারের এটা আসবে, মানে বছরে আমি সেট করলাম, এটা সেট হয়ে গেল। এখন মান্থটা আমি 7 ঠিক আছে, আর এটি হলো ডেট। আজকে কয় তারিখ? 25 তারিখ। 25 তারিখ, 7, 7, 7, 8 এইভাবে চেঞ্জ করা যায়। এটি হলো ডেট। সময় কয়টা এখন? 12টা। ঠিক আছে, ওকে, বাস। আবার দেখুন, যদি সমস্যা হয়, মনে করেন আপনারা এটা খুলে নেবেন, খুলে আবার এটা দিলে এটা আসবে। এটা 25 আছে, 25, এটারে আমি সেট করব 26, 27, 28। এগুলো ধরে রাখলে এটা খালি চেঞ্জ হবে বছর আর কি, 42 সাল, 43 সাল, এরকম সালের হিসাব। 24 সাল চলে, সেট। তারপরে এটা হলো মাস, এখন জুলাই চলে, বাস। ঠিক আছে, সেট। এরপর সেট চাপবেন। এবার তারিখ ঠিক আছে, 24 তারিখ, 12টার টাইম ঠিক আছে, ওকে, বাস। এখন আমার যে এই যে ল্যান্সেটটি, এটা নতুন একটা নিতে হবে। আর এই ডিভাইসটি তে পুরোনো যেই এটা ছিল এটা বের করে দিতে হবে। তো বের করার জন্য এখানে একটা চাপ দিতে হবে, এটা চাপ দিলে এটা উঠে আসবে এইভাবে। হ্যাঁ বন্ধুরা, এখন এটিতে এখানে এইভাবে প্রেস করলাম, এটা খুললাম, এখন এটি ঘুরালাম এইভাবে, ধরে এখানে ধরে এইভাবে ঘুরালাম, ঘুরলে এটা নতুন একদম লেটেস্ট। এটা ফিট করলাম এভাবে, এরপর এইভাবে দিলাম, এটা হয়ে গেল। এরপর এটা টানতে হবে, টানলে দেবে যাবে। আর এটা যে লাল নিডেল, এটা সবসময় লালই পজিশনে রাখতে হবে, ফুল। এটা গেল, এরপর এগুলা কাজ নেই, এগুলা আমরা ডিস্ট্রয় করে ফেলবো, এটা পুরোনোটা। আচ্ছা, এটা গেল, এখন একটু তুলা নিব। তুলা নিয়ে এই যে এক্সিসাল হ্যান্ডরাব, এটি এখানে দিব, বেশি করে দিয়ে এইভাবে
যেখান থেকে যেখানে রক্ত পরীক্ষা করব সে আঙুলটি খুব ভালোভাবে পরিষ্কার করবো, আগে ধুয়ে নিব সাবান দিয়ে, এরপর হ্যান্ড রাব মানে এক্সিসল দিয়ে পরিষ্কার করব। এরপরে স্ট্রিপস, স্ট্রিপসে আপনারা দেখছেন যে এটার কোডটি দেওয়া আছে, ভিতরে কোড দেওয়া আছে, কোডটি দেওয়া আছে হলো কোড 4। আর আমার এখানেও মেশিন আমি সেট করেছি কোড 4, আমি এই মেশিনেও সেট করেছি কোড 4। এখন এখান থেকে এই স্ট্রিপসটি নিয়ে, স্ট্রিপস এটি নিয়ে এখানে প্রবেশ করাতে হবে। এই যে কোড 4 উঠছে, এবং এটা আমি আমি দেখলাম যে আমি খাওয়ার আগে এটা সেট করতে হবে, এই যে বিফোর মিল খাওয়ার আগে, এখন কিছু খাইনি খালি পেটে। এরপরে আমি আরও রাপ করলাম, এই এটা আরও পরিষ্কার করে ধুলাম। দিচ্ছি দিচ্ছি এটা শেষ। এরপরে এই যে রক্ত বেরিয়ে গেল, আচ্ছা ডাক্তার সাহেবের সাথে কথা বলতে হবে যে এখন কি অবস্থায় আছে আসলে। আর এটি হচ্ছে আমার রক্ত টেস্ট, আর এটা হচ্ছে রক্ত দিয়েছি যে হাইপো অবস্থায় আছে।